স্যার হ্যাঁ বলো। স্যার বলছি গতিশক্তি ভর বেগের মধ্যে সম্পর্কটা করাবেন না? হ্যাঁ করাবো সব এক এক করে। হ্যাঁ তো দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই যে আগের দিন আমরা কি সংরক্ষী অসংরক্ষী বল নিয়ে আলোচনা করেছিলাম কি? হ্যাঁ স্যার করেছিলাম তো, ঠিক আছে। হ্যাঁ স্যার তো করেছিলাম। দেখো সংরক্ষী বলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে সংরক্ষী বলের ক্ষেত্রে আমার স্থিতিশক্তি থাকে, অসংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তি থাকে না। তার মানে অসংরক্ষী অসংরক্ষী বলের বিরুদ্ধে যেসব কার্য করা হয় সেগুলো কি হয়, শুধু শক্তির অপচয় হয়, তাই তো? তাহলে এবার আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা গতিশক্তি ইকুয়াল টু কি লিখেছিলাম, যে কে ইকুয়াল টু লিখেছিলাম যে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে হাফ ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, করতে পারি তো? তাহলে দেখো এখন এম আর ভি এটাই হচ্ছে ভরবেগ, তাহলে হচ্ছে পি স্কোয়ার বাই টু এম, ঠিক আছে? কোনটা আপনাকে বললাম যে এটাতে অপকেন্দ্রিক বলের ব্যাপারটা, আপনি ওটা বলতে রৈখিক ভরবেগ হবে না হয়তো যে কৌণিক ভরবেগ হবে? ওটা ত্বরণ ছিল, ওটা ভরবেগের কোন টার্মই নেই ওখানে। ওটা ওটা তো বৃত্তীয় গতিতে, ওখানে বৃত্তীয় গতি ছিল ওই ক্ষেত্রে কৌণিক ভরবেগ আসবে, কিন্তু যেটা তোমার করিয়েছিলাম সেটা হচ্ছে কি ছিল, অপকেন্দ্র ত্বরণ, অপকেন্দ্র আর অভিকেন্দ্র ত্বরণ আর বল সেই সব নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমি ভরবেগ টার্ম আলোচনাই করিনি, তো ভরবেগের টার্ম আমি আলোচনা করব। হ্যাঁ বলো। আমি ওটা বলছি যে ওখানে ওটা কৌণিক ভরবেগই হবে তো, এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ ওখানে কৌণিক ভরবেগ হবে, কারণ ওটা কৌণিক গতি, তাহলে কৌণিক ভরবেগ। ওকে তাহলে দেখো আমরা কি গতিশক্তি ইকুয়াল টু কি পাচ্ছি, যে পি স্কয়ার বাই টু। হ্যাঁ এটা প্রথম থেকে বলুন স্যার, কে থেকে শুরু করুন কি করলেন? হ্যাঁ কে ইকুয়াল টু কি লেখা আছে, আমরা গতিশক্তি ইকুয়াল টু কি লিখি, হাফ এম ভি স্কয়ার। তাহলে ইকুয়াল টু লিখতে পারি হাফ এম স্কয়ার ভি স্কয়ার, মানে উপর নিচে এম দিয়ে গুণ গুণ করে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এখন এম আর ভি আমরা কি জানি, পি ইকুয়াল টু হয় এম ইন্টু ভি, তাই তো? কারণ ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে পি স্কোয়ার বাই টু এম। ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি স্কোয়ার ইকুয়াল টু টু এম ইন্টু কে। ওকে তাহলে কি দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার টু এম ইন্টু কে। ওকে তাহলে এটাই হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। এটাই হচ্ছে ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যদি এক্ষেত্রে আমি গ্রাফটা ড্র করতে বলে, যে ধরো এই দিকে হচ্ছে তোমার পি স্কোয়ার আর এদিকে যদি কে গ্রাফ প্লট করতে বলে, তাহলে কি হচ্ছে, দেখো পি স্কোয়ার কার সাথে ভ্যারি করছে, টু এম এর সাথে, তাহলে এই গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটা তাহলে সরলরেখা হবে, যেই সরলরেখার নতির মান কত হবে, নতির মান হবে ওয়ান বাই টু এম, তাই তো? পি স্কোয়ার বাই টু এম করছি। আবার যদি আমার যদি এই গ্রাফটা এইরকম দেওয়া থাকতো, যে এই দিকে ধরো কে কে দিচ্ছি প্লট করছি গতিশক্তিকে, এই দিকে যদি ভরবেগকে প্লট করছি, ঠিক আছে, অথবা তোমার এই দিকে যদি আমি ভরবেগকে লিখছি, এই দিকে যদি আমি গতিশক্তিকে লিখছি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তা দেখো কে ইকুয়াল টু কি ছিল, পি স্কোয়ার বাই টু এম, মানে পি স্কোয়ারের সাথে ভ্যারি করছে, তাই তো? তাহলে এই যে মানটা হবে এটা এইভাবে ভ্যারি করবে, আর এই গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটা হবে এরকম। স্যার এটা একটু বলে দিন আরেকবার, কারণ এখানে কি হচ্ছে, এখানে পি কার সাথে প্রপোর্শনাল, পি প্রপোর্শনাল টু রুট ওভার কে, আর এর ক্ষেত্রে কে কার সাথে প্রপোর্শনাল, কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার, পি স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, আর এখানে কি, এখানে হচ্ছে কে প্রপোর্শনাল টু পি স্কোয়ারের সাথে ভ্যারি করছে, তাই জন্য দেখো যেহেতু প্রপোর্শনাল তাই তো সরলরেখা। ঠিক আছে তাহলে দেখো এইটা যে পি স্কোয়ার, পি স্কোয়ারের টার্ম কার সমীকরণ হয়, অধিবৃত্তের সমীকরণ হয়, তাহলে অধিবৃত্তের মতো আচরণ করবে। স্যার এই পি আর কে এর এটা আরেকবার বলে দিন, পি আর একবার বলে দিন পুরোটাই। দেখো এখানে আমার কি যে দেখলাম যে কে ইকুয়াল টু আমরা কি জানি, কে ইকুয়াল টু আমরা দেখলাম পি স্কোয়ার বাই টু এম, তাই তো?
তাহলে কে ইকুয়াল টু যদি পি স্কোয়ার বাই টু এম পাই, তাহলে দেখো কে এইদিকে যদি পি স্কোয়ার প্লট করি, এদিকে যদি কে প্লট করি, তাহলে কি হচ্ছে, কে কার সাথে প্রপোর্শনাল, কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার এর সাথে, তাই তো? তার মানে এটা হয়ে যাচ্ছে সরল রেখা। এখন পি স্কোয়ারে তো প্লট করেছি এদিকে, এক্স অক্ষে আমি পি স্কোয়ারকে প্লট করেছি, তাই জন্য এটা সরলরেখা হচ্ছে। আর যদি আমি এক্স অক্ষে আমি পি কে প্লট করতাম, তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কি, ওটা বর্গের সাথে সমানুপাতিক, তাই তো? তাহলে বর্গের সমানুপাতিক মানে কি, অধিবৃত্তের সমীকরণ। তাহলে তখন এই সমীকরণটা হতো এইরকম, বাড়তো অধিবৃত্তের মতো বাড়ছে। ওকে, হ্যাঁ, বক্রভাবে যাবে, না বক্রভাবেই যাবে, অধিবৃত্ত সমীকরণ বক্রই হয়। অঙ্কে আছে পড়নি, অঙ্কে পড়া পড়া হয়নি অধিবৃত্ত? এখনো যাইনি চ্যাপ্টারে। দেখো অধিবৃত্ত, অধিবৃত্ত চ্যাপ্টারে গেলে তোমাদের এই পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডাউট গুলো তো এবার আমরা যেটা দেখব, তাহলে দেখো এইটা নিয়ে সাধারণত কিছু অঙ্ক টঙ্ক পড়ে। যেটা ধরো প্রথমে একটা অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে, যদি অঙ্কটা বলছি একটু লিখে নাও, ঠিক আছে? যদি যদি ভরবেগ, যদি ভরবেগ দ্বিগুণ হয়, যদি ভরবেগ দ্বিগুণ হয়, তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে? বলো কিভাবে করবো আমরা? এটা স্যার p = √2m, কে এটা সূত্রটা ধরে করতে হবে তো? হ্যাঁ, k equal to p square by 2m, এই সূত্রই ধরে ব্যবহার করো। তাহলে দেখো এই ক্ষেত্রে কিভাবে করা যাবে, খুব তাড়াতাড়ি করা যাবে। দেখো একটু ভাবো, কি বলছে যে ভরবেগ দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি ধরে নিই প্রথমে যে ভরবেগ, এটা ধরো প্রথমে 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 ভরবেগ ধরে নিচ্ছি পি ওয়ান, পরে ভরবেগ ধরে নিচ্ছি, পরে ভরবেগ ধরে নিচ্ছি পি টু, তাই তো? প্রথমে গতিশক্তি ধরছি কে ওয়ান, পরে গতিশক্তি ধরছি কে টু। তাহলে প্রথমে পরে কি বলেছে যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে লিখতে পারি পি টু ইকুয়াল টু টু ইন্টু পি ওয়ান, পি ওয়ান, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এখন আমাকে কে টু আর কে ওয়ান এর মধ্যে সম্পর্ক চাই, তাই তো? তাহলে এখন কে টু, কে ওয়ান ইকুয়াল টু আমি লিখতে পারি যে পি ওয়ান স্কোয়ার বাই টু এম, কারণ এমটা তো একই থাকবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে পি টু স্কোয়ার বাই টু এম। ওকে, তাহলে এখন কে টু বাই কে ওয়ান যদি করি, কত হচ্ছে, কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি টু স্কোয়ার বাই টু এম বাই পি ওয়ান স্কোয়ার বাই টু এম, তাই তো? উইচ ইস ইকুয়াল টু পি টু স্কোয়ার বাই পি ওয়ান স্কোয়ার, পি ওয়ান স্কোয়ার। তাহলে দেখো পি টু স্কোয়ার মানে কত ছিল, টু পি ওয়ান স্কোয়ার, মানে হচ্ছে ফোর পি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ফোর, তাই তো? এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে কে টু ইকুয়াল টু ফোর টাইমস অফ কে ওয়ান, তাই তো? তাহলে আগে আমার ভরবেগ কত ছিল কে ওয়ান, এখন কত হচ্ছে ওর চার গুণ হয়ে যাচ্ছে, চার গুণ হলে পরিবর্তন কত হচ্ছে, চার মাইনাস এক তিন গুণ, তার মানে কত, তিন গুণ বৃদ্ধি হবে। অঙ্কটা আরেকবার প্রথম থেকে বলে দিন ভালো করে। হ্যাঁ স্যার, একবার নিচে নামান, একবার দেখবো পুরোটা লিখতে। একটু দেখে নাও, আমি প্রথমে আর পরে এইভাবে করেছি, তাহলে প্রথমেরটার সাথে পরেরটার কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, গতিশক্তির মান স্যার, হ্যাঁ বলো স্যার, একটু উপরে তুলছি, পরীক্ষার সময় যখন আমরা করব তখন এরকম করে করলেও হবে তো, মানে আর কিছু লেখার দরকার হবে না তো? আর শুধু এইটুকুই লিখে দিতে হবে যে গতিশক্তির পরিবর্তন তিন গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি যে বললেন যে পি ওয়ান তো হচ্ছে যে দুগুণ বৃদ্ধি পেয়েছে পরে টু পি ওয়ান, তাহলে তো কে টু এর মান তো টু পি টু, টু পি টু স্কোয়ার হবে, স্কোয়ার আছে, স্কোয়ার আছে, হ্যাঁ টু পি টু ওয়ান স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে, ফোর পি ওয়ান স্কোয়ার হয়ে যাচ্ছে না, দুই স্কোয়ার কত হয়, চার হয় না,
হ্যাঁ, টু পি টু স্কোয়ার, তাহলে তো এই তো পি টু স্কোয়ার বাই পি ওয়ান স্কোয়ার, দুটোকে কম্পেয়ার করো। এবার আমি পি টু ইকুয়াল টু কি ছিল, টু পি ওয়ান, মানটা বসাও এখানে। ঠিক আছে, আমি যা বলছি শোনোনি না, তোমার বৃদ্ধিটা কত, তোমার কত হয়ে যাচ্ছে, কে টু ইকুয়াল টু চার গুণ হয়ে যাচ্ছে। তাহলে চার গুণ আগে কত ছিল, আগে ছিল এক গুণ, পরে হলো চার গুণ, তাহলে বৃদ্ধি কত হচ্ছে, চার মাইনাস এক, চার মাইনাস এক, তিন গুণ, বুঝা গেছে? এটাই তো পরিবর্তন, আমার তো পরিবর্তনটা চেয়েছে না, কোশ্চেনটা কি ছিল, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তি কত হবে সেটা তো বলেনি। ঠিক আছে, এখানে প্রবলেম, ওকে। এবার দেখো আমার কি বলছিলাম, যে সংরক্ষী বলের ক্ষেত্রে আমরা স্থিতিশক্তির টার্মটাকে নিয়ে আসবো, তাই তো? তাহলে একটা জিনিস দেখেছো, যখন আমি করেছিলাম কি, যে এ বস্তু একটা ভূপৃষ্ঠে রয়েছে, বস্তু এ বিন্দুতে, আর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় বি বিন্দুতে কোনো একটা বস্তুকে যখন উঠিয়েছিলাম, তখন তার ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি ইকুয়াল টু কি লিখতাম, এম জি এইচ, যদি বস্তুটার ভর এম হয়, তাই তো? এটাই লিখি। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে স্থিতিশক্তির মানটা, এটা কার সাথে সমানুপাতিক, এইচ এর সাথে সমানুপাতিক। তার মানে এইচ মানে কি, এখানে সরণ, এইচ মানে কি সরণ, তার মানে স্থিতিশক্তি সরণের সাথে সমানুপাতিক হচ্ছে, তাই জন্য স্থিতিশক্তি সাধারণত সরণের উপর নির্ভরশীল হয়। কি হয়, স্থিতিশক্তি সাধারণত সরণের উপর নির্ভরশীল হয়। ওকে ওকে, তো এবার দেখো যদি আমি কোন একটা বস্তুর ক্ষেত্রে এইটা আমি ইউ ইকুয়াল টু এটা করেছি, তাহলে এর ক্ষেত্রে আমি যদি বের করতাম, এর ক্ষেত্রে এফ টার মান কত ছিল, এফ ইকুয়াল টু নিচের দিকে ছিল মাইনাস এম জি, তাই তো? মাইনাস এম জি। তাহলে দেখো এই এফ আর ইউ এর মধ্যে সম্পর্কটা কি পাচ্ছি, এফ আর ইউ এর মধ্যে সম্পর্ক কি পাচ্ছি, দেখো বসাই, তাহলে ইউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম জি এইচ, আর এফ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এম জি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, মাইনাস এফ, তাই তো? যদি বসাই তাহলে কত হচ্ছে, মাইনাস এফ ইন্টু এইচ, তার মানে এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ইউ বাই এইচ, তাই তো? তাহলে দেখো কি স্থিতিশক্তি আর বাই সরণ এটাই হয়ে যাচ্ছে আমার বলটা, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিইউ বাই ডিএক্স, এইভাবেও লিখতে পারি, তাই তো? তাহলে এইভাবে যদি লেখা থাকে তাহলে কি হচ্ছে, যে কোনো একটা বস্তুর যে সংরক্ষী বলের মান সেটা হবে ইকুয়াল টু স্থিতিশক্তির সাথে যে সরণের ডেরিভেটিভ। ওকে, এবার তাহলে দেখো আমার যদি গ্রাফে দেয়া থাকে, ধরো এই দিকে হচ্ছে সরণকে প্লট করা আছে আর এই দিকে হচ্ছে স্থিতিশক্তি দেয়া আছে, ঠিক আছে? তাহলে এবার কোন একটা বস্তুর ধরো স্থিতিশক্তির পরিবর্তন এইভাবে পরিবর্তন হচ্ছে, এইভাবে পরিবর্তন হচ্ছে, একটু বেঁকেছে, মানে স্থিতিশক্তিটা মানে একবার বাড়ছে কমছে এরকম পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি কি করে বলবো যে ওই বস্তুটার কখন স্থির অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে, বস্তুটা সাম্য অবস্থায়, মানে সাম্য অবস্থার কথা মানে কি, যখন ওর উপর যে প্রযুক্ত বল হবে সেটা শূন্য হবে, শূন্য হবে, হ্যাঁ, তাই তো? এবার যদি বস্তুটাকে উপর প্রযুক্ত বল থাকে তাহলে কি ও এক জায়গায় স্থির থাকবে, স্থির থাকবে না, কারণ দেখো তোমাকে যদি কেউ এফ বলে, তোমাকে যদি কেউ বলে ঠেলে, তাহলে তুমি কি হবে, পড়ে যাবে অথবা সরে যাবে জায়গা থেকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে কি, পারবে না, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমার এই যে গ্রাফটা যদি এরকম দেয়া থাকে, তাহলে এই গ্রাফের সাম্য অবস্থা আমি কি করে বের করব, তাহলে ধরে নিচ্ছি যে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই যে বিন্দুটা এটা হচ্ছে বি বিন্দু, এইরকম একটা বিন্দু এটা হচ্ছে সি বিন্দু, আর এইরকম একটা বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু, এটা ধরতে পারি, ঠিক আছে? এবার তাহলে এখানে দেখো এই যে আমার কি বললাম, যে বস্তুটা সাম্যাবস্থায় তখন থাকবে যখন ওর উপর প্রযুক্ত বল কি হবে, শূন্য হবে,
তাহলে সাম্যবস্থার সত্ত্ব কি হচ্ছে? প্রযুক্ত বল শূন্য। সাম্যবস্থার সত্ত্ব হয়ে যাচ্ছে যে এফ ইকুয়াল টু জিরো। তাহলে এখন এফ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইকুয়াল টু হয় মাইনাস ডিইউ ডিএক্স, তাই তো? তার মানে এইখান থেকে আমি লিখতে পারি যে এইটা ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এই গ্রাফের নতিটা কোন দিকে হবে? এই গ্রাফের নতিটা হচ্ছে এই দিক বরাবর, তাই তো? এ বিন্দুর নতি, বি বিন্দুর নতি কোন দিকে হবে? এই দিক বরাবর। তার মানে এর ক্ষেত্রে নতি কত হচ্ছে? এর ক্ষেত্রে নতি হচ্ছে শূন্য, এর ক্ষেত্রেও নতি হচ্ছে শূন্য, তাই তো? আবার ডি বিন্দুতেও হচ্ছে নতি শূন্য, এর ক্ষেত্রেও নতি শূন্য। আবার সি বিন্দুতে কিন্তু নতি কোন দিকে হচ্ছে? এইদিকে। সি বিন্দুর নতি কোন দিকে হচ্ছে? তার মানে এইটা কিন্তু নট ইকুয়াল টু শূন্য, কিন্তু শূন্য নয়, শূন্য হচ্ছে না, সি বিন্দুতে শূন্য হচ্ছে না। তাহলে এখানে সাম্যবস্থা কোন কোন বিন্দুগুলোতে আছে? এ বিন্দু, বি বিন্দু আর ডি বিন্দু, এগুলোই হচ্ছে সাম্যবস্থা। ঠিক আছে, এবার দেখো ওটা নতিটা শূন্য হচ্ছে না, তো নতি শূন্য মানে তো বল থাকছে। আমার তো এখান থেকে সবসময় নতি কি করে বের করি, যে বিন্দু থেকে নতি টানবো সেই বিন্দু থেকে স্পর্শক টানা হয়। তাহলে এ স্পর্শকটা দেখো কোন দিকে হচ্ছে, এর স্পর্শকটা তো উপর দিকে হচ্ছে, এটা তো এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, ওয়াই এর কোনো পরিবর্তন নেই, মানে ইউ এর কোনো পরিবর্তন নেই, ইউ এর পরিবর্তন নেই মানে নতি শূন্য। কিন্তু এখানে দেখো ইউ এর পরিবর্তন রয়েছে, তার মানে ইউটা চেঞ্জ হচ্ছে, তার মানে এর নতির মান রয়েছে। হ্যাঁ স্যার, নতির মান নট ইকুয়াল টু শূন্য হবে। তাহলে সি বিন্দুতে কিন্তু বস্তুটা সাম্যবস্থায় নেই, তাই তো? তাহলে এবার দেখো এই যে সাম্যবস্থা, এই সাম্যবস্থারও আবার প্রকারভেদ আছে। যে বস্তুটা কি কি প্রকারভেদ আছে, প্রথম যে সাম্যবস্থাটা আছে সেটাকে বলা হয় সুস্থির। সুস্থির মানে হচ্ছে স্থির, মানে সে সর্বদা সেই সাম্যবস্থা সেই জায়গায় থাকতে চাইবে। ঠিক আছে, তাহলে সুস্থির সাম্যবস্থার উদাহরণ দেখো, যদি বাড়িতে তোমাদের প্রত্যেকের কড়াই ব্যবহার করে, তো সেই কড়াইয়ের মধ্যে যদি একটা বল, কড়াইটাকে এরকম করে রেখে যদি একটা বলকে রাখা হয়, তাহলে সেই বলটার কি অবস্থা হয়? বলটাকে যদি ওইরকম ভাবে রেখে দাও তাহলে সে সর্বদা ওইরকমই থেকে যাবে, থাকবে তো? তাহলে এই যে সাম্যবস্থাটা এটা কি হচ্ছে? এটা হচ্ছে সুস্থির সাম্যবস্থা। বুঝতে গেছেন? আবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয়টা অস্থির। অস্থির মানে কি, চঞ্চল, তাই তো? তাহলে অস্থির সাম্যবস্থা কখন হবে? যদি এবার কড়াইটাকে উল্টে দাও, উল্টে দিয়ে তার উপর বলটাকে রাখো, তাহলে কি হবে? তাহলে বলটা যে কোনো সময় পড়ে যেতে পারে, তাই তো? বলটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তাহলে এইটাই হয়ে যাচ্ছে অস্থির সাম্যবস্থা। ওকে, আর তিন নম্বর ক্ষেত্রে, তিন নম্বর ক্ষেত্রে কি দেখো, তিন নম্বর হচ্ছে নিরপেক্ষ সাম্যবস্থা, মানে সে সুস্থিরও হবে কি অস্থিরও হবে সেটা বলা যাবে না। তাহলে সেটা কোনটা? যদি একটা টেবিল কিংবা মেজের ওপর যদি একটা বলকে রাখা হয়, টেবিল বা মেজের ওপর যদি বলটা রাখা হয়, তাহলে দেখো সে গড়িয়েও যেতে পারে বা এক জায়গায় স্থিরও থাকতে পারে, দুটোই সম্ভব, তাই তো? তাহলে এই রকম যে সাম্যবস্থা হলো এটা হচ্ছে নিরপেক্ষ সাম্যবস্থা। ওকে, মানে এটা ডিপেন্ড করছে না কোনটার উপর সুস্থির বা অস্থির, ওই জন্য নিরপেক্ষ বলা হচ্ছে। হ্যাঁ, এটা এটা মানে এটা নিরপেক্ষ ওই জন্যই বলা হচ্ছে যে এটা সুস্থির হবে না অস্থির হবে কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে দেখো এই সাম্যবস্থাগুলো তাহলে বের করব কি করে আমাকে? তাহলে এই সাম্যবস্থাগুলো বের করার জন্য আমাকে দেখতে হবে যে এই যে ডিইউ ডিএক্স যেটা বের করলাম সেটা ইকুয়াল টু জিরো করেছিলাম, তাই তো? তাহলে এখন আমাকে দেখতে হবে এই যে এর ক্ষেত্রে ডি টু ইউ ডিএক্স টু, ডি টু ইউ ডিএক্স টু এটা ইকুয়াল টু যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় এই মানটা, মানে ডবল ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে এটা কি আছে, এটা হচ্ছে সুস্থির সাম্যবস্থা। যদি ডি টু ইউ ডিএক্স টু এটা যদি নেগেটিভ হয় তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে যে এটা অস্থির সাম্যবস্থায় আছে, ঠিক আছে? আর যদি ডি টু ইউ ডিএক্স টু এটা ইকুয়াল টু জিরো হয় তাহলে কি বুঝতে হবে? যে এটা নিরপেক্ষ সাম্যবস্থায় রয়েছে। স্যার, এটা মানে উল্টে আছে বলে নেগেটিভ আর সোজা আছে বলে কি পজিটিভ বলছেন, না অন্য কোনো রিজনে এটা পজিটিভ নেগেটিভ হচ্ছে? এটার অন্য রিজন বলতে বোঝায় যে এর যে জায়গায় রয়েছে, মানে
স্থিতিশক্তির মানটা সময়ের সাপেক্ষে, ঠিক আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন রয়েছে। সর্বনিম্ন মানে সে কি বলতে পারো যে সর্বনিম্ন মানে সে সর্বদা সে জায়গাতেই থাকতে চাইবে, ঠিক আছে, তার জন্য ওটাকে পজিটিভ বলা হচ্ছে। আর নেগেটিভটার ক্ষেত্রে নেগেটিভ মানে ওই জায়গায় থাকছে না সর্বদা? না না না, তো থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে ও যে সব জায়গায় সব সময় থাকবে কেমন কোনো কথা নেই, ঠিক আছে, আবার ওর জায়গা থেকে পড়েও যেতে পারে, সেটাই হচ্ছে অস্থির সমাবস্থা। তাহলে দেখো এখন আমাদের যে গ্রাফগুলো দেখালাম, এই গ্রাফে এ বি এ বি সি ডি এ বি ডি এই তিনটে ছিল আমাদের কি বিন্দু? এই তিনটে ছিল আমাদের সাম্য অবস্থার বিন্দু, তাই তো? তাহলে এখানে এটা কোন বিন্দু হবে? তাহলে এটা কি হবে, সুস্থির না অস্থির? এটা অস্থির হবে, এটা অস্থির হবে, তাই তো? বিটা কি হবে? বিটা হচ্ছে সুস্থির, আর ডিটা নিরপেক্ষ। নিরপেক্ষ, ঠিক আছে, ওকে। তাহলে এইরকম একটা উদাহরণ দেখা যাক, তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, একটা অঙ্ক দেখি। ঠিক আছে স্যার। ওকে, লেখো কোন একটি বস্তুর, কোন একটি বস্তুর স্থিতিশক্তি, স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু এ মাইনাস বি এক্স স্কোয়ার, এ মাইনাস বি এক্স স্কোয়ার হলে কোন অবস্থানে, কোন অবস্থানে সাম্যাবস্থা থাকবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটি কি প্রকার সাম্যাবস্থা হবে, এটি কি প্রকার সাম্যাবস্থা হবে? তাহলে কি করতে হবে, সাম্যাবস্থার অবস্থান আমাকে চেক করতে গেলে আমাকে একবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তার মানে আমাকে কি করতে হচ্ছে, ডিইউ ডিএক্স ইকুয়াল টু জিরো, তাই তো? এটাই তো সাম্যাবস্থার সূত্র। তাহলে প্রথম ডিইউ ডিএক্স ইকুয়াল টু কত হবে? প্রথম দেখো এই এ আছে, এটা কি একটা ধ্রুবক, তার মানে এর ডেরিভেটিভ কত হবে, জিরো, জিরো হবে। মাইনাস পরেরটার ক্ষেত্রে বি আছে, মাইনাস বি বসালাম, এক্স স্কোয়ার আছে, এক্স এর স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, টু এক্স, টু এক্স, তাহলে ইকুয়াল টু কত আছে, মাইনাস টু বি এক্স। এবার এইটা ইকুয়াল টু জিরো তবেই সাম্যাবস্থা হবে, তাহলে এইটা যদি জিরো হয় তার মানে কি এক্স ইকুয়াল টু জিরো এই বিন্দুতে সাম্যাবস্থা থাকবে, তাই তো? এবার তারপর একটা কি বলেছে, তাহলে প্রথম কোশ্চেনটা আমি পেয়ে গেলাম, দ্বিতীয় কোশ্চেন কি বলছে যে এটি কি প্রকার সাম্যাবস্থা হবে, তাই তো? তাহলে আবার ডবল ডেরিভেটিভ করছি, তাহলে ডি এক্স টু ইকুয়াল টু এইটাকে ডেরিভেটিভ করো মাইনাস টু বি এক্স কে, তাহলে মাইনাস টু বি ইন্টু ডি এক্স বাই ডি এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান, তাহলে কত হচ্ছে মাইনাস টু বি, তাহলে এই মানটা কত হচ্ছে, নেগেটিভ, ঋণাত্মক, তাহলে ঋণাত্মক হলে কি হতো, অস্থির, তাহলে এই সাম্যাবস্থাটা একটা অস্থির সাম্যাবস্থা হবে। স্যার একটু দাঁড়ান লিখে নি। হ্যাঁ লিখে নি। ওকে, এবার দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো আমরা কি বলছিলাম যে কোন একটা বস্তুকে যখন ওর উপর কৃতকার্য করা হচ্ছে তার ক্ষেত্রে কি হচ্ছিল, যে স্থিতিশক্তির যে ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান, এটা লিখতাম, তাই তো? আবার কার্যশক্তির উপপাদ্য থেকে আমরা কি লিখি, যে যে পরিমাণ কৃতকার্য করব কোনো একটা বস্তুর উপর সেটা ইকুয়াল টু হচ্ছে ওর গতিশক্তির পরিবর্তন, তাই তো? তার মানে এইটা ইকুয়াল টু ওর গতিশক্তির পরিবর্তন, মানে অন্তিম গতিশক্তি যদি কে টু হয় আর প্রাথমিক গতিশক্তি যদি কে ওয়ান হয় তাহলে ডেল্টা কে ইকুয়াল টু লিখতে পারি কে টু মাইনাস কে ওয়ান, যেখানে এটা হচ্ছে অন্তিম গতিশক্তি, এটা হচ্ছে অন্তিম আর এটা হচ্ছে প্রাথমিক, প্রাথমিক প্রাথমিক।
সেরকমই আমরা ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস ইউ প্রথম তারটাকে, বা মাইনাস ডেল্টা ইউ, মাইনাস ডেল্টা ইউ, ইউ এর যে পরিবর্তন, তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস ডেল্টা ইউ মানে হচ্ছে ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ ওয়ান তাহলে ইকুয়াল টু মাইনাস ইউ টু প্লাস ইউ ওয়ান। তাহলে এইখানে ইউ টুটা কি হচ্ছে, ইউ টুটা হচ্ছে অন্তিম স্থিতি শক্তি, আর ইউ ওয়ানটা কি হচ্ছে প্রাথমিক স্থিতি শক্তি। ঠিক আছে, এবার দেখো এটা ইকুয়াল টু ডাব্লু, আবার এটাও ইকুয়াল টু ডাব্লু, দুটোকে যদি এক করে দিই, দুটোকে যদি এক করে দিই, তাহলে ডাব্লু ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস ইউ টু প্লাস ইউ ওয়ান ইকুয়াল টু কে টু মাইনাস কে ওয়ান। এবার দেখো আমি কে ওয়ান আর ইউ ওয়ান কে এক সাইডে লিখছি, তাহলে কি হচ্ছে কে ওয়ান প্লাস ইউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে দেখো কে টু প্লাস ইউ টু, তাই তো? তাহলে দেখো কে ওয়ান প্লাস ইউ ওয়ান এটাই হয়ে যাচ্ছে তো প্রাথমিক মোট শক্তি, প্রাথমিক মোট শক্তি হ্যাঁ স্যার, প্রাথমিক মোট শক্তি। আর কে টু প্লাস ইউ টু এটা কি হয়ে যাচ্ছে অন্তিম মোট শক্তি, অন্তিম মোট শক্তি, অন্তিম মোট শক্তি। তার মানে কি বোঝাচ্ছে যে এক্ষেত্রে শক্তির সংরক্ষিত থাকছে, এটাই হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। স্যার এইভাবেই নির্ণয় করতে হয় এটা? হ্যাঁ, এভাবেই তুমি মানে গাণিতিক ভাবে প্রকাশ করতে পারবে আর কি। আর সংজ্ঞা আকারে যাই স্যার এটা? সংজ্ঞা আকারে দিলে ও কি আর বলবে যে কোনো একটা বস্তুর প্রাথমিক মোট শক্তি এবং অন্তিম মোট শক্তি সর্বদা একই থাকবে, একই থাকবে। এই তো জাস্ট ইউ টু আর কে টুটাকে এক সাইডে করো, কে ওয়ান আর ইউ ওয়ানটাকে এক সাইডে করো। এটা দেখো এই সাইডে ছিল কে ওয়ান, এই সাইডে ছিল কে ওয়ান। হ্যাঁ, এবার কে ওয়ান মানে কি, কে ওয়ান মানে হচ্ছে প্রাথমিক গতি শক্তি, ইউ ওয়ান মানে হচ্ছে প্রাথমিক স্থিতি শক্তি। তার মানে গতি শক্তি প্লাস স্থিতি শক্তি কি হয় মোট শক্তি, তাই জন্য হয়ে যাচ্ছে প্রাথমিক মোট শক্তি। আর কে টু হচ্ছে প্রাথমিক অন্তিম গতি শক্তি, ইউ টু হচ্ছে অন্তিম স্থিতি শক্তি, তাহলে অন্তিম গতি শক্তি প্লাস অন্তিম স্থিতি শক্তি ইকুয়াল টু হয়ে যাচ্ছে অন্তিম মোট শক্তি। ওকে ওকে, এবার আমরা যেটা আলোচনা করব এই চ্যাপ্টারটার আর একটা পোর্শন যেটা ছিল ক্ষমতা, তাই তো? ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো ক্ষমতাটা কি, ক্ষমতা বলতে আমরা কাকে বলি, কাকে ক্ষমতা বলি বলো, ক্লাস নাইনে তো পড়েছো। তাহলে আমি কি লিখতে পারি যে ক্ষমতা ইকুয়াল টু কার্যবাহী সময়, কার্যবাহী সময়, তাই তো? তাহলে এখানে আমি ক্ষমতাকে আমি লিখব পি হিসাবে, পি ফর পাওয়ার, ক্ষমতার ইংরেজি কি পাওয়ার, তাই তো? তাহলে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান মানে হচ্ছে ডাব্লু, এখানে আমি ডি ডাব্লু লিখছি, ডি ডাব্লু বাই ডিটি, বাই ডিটি লিখতে পারি। তাহলে এখন দেখো কোন একটা বস্তুর যদি এফ পরিমাণে বল প্রয়োগ করার ফলে, ধরো কোন একটা বস্তু তাকে এফ পরিমাণে বল প্রয়োগ করার ফলে তার স্বরণ হয়েছে ধরো ডিএক্স, ইয়েস, তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য ডি ডাব্লু ইকুয়াল টু কত হয় এফ ইনটু ডিএস, তাই তো? তাহলে এখানে লিখতে পারি এফ ইনটু ডিএস বাই ডিটি, তাই তো? এফ ইনটু ডিএস তাহলে ইকুয়াল টু, এখন এফ ইকুয়াল টু আমরা কি জানি যে ভর ইনটু ত্বরণ, তাহলে বস্তুটার ভর যদি এম হয়, এম ইনটু ত্বরণ ইনটু ডি ইনটু ডিএস বাই ডিটি, এবার দেখো ডিএস বাই ডিটি মানে কি বেগ, তাহলে লিখতে পারি এম ইনটু, এখন এটাকে লিখতে পারি কি ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি ইনটু ভি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম ইনটু ভি ইনটু ডিভি বাই ডিটি। তাই তো? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান লিখে নিই স্যার এটা। ওকে, ঠিক আছে, এবার দেখো আবার আমরা এখান থেকে লিখতে পারতাম প্রথম থেকে যে এফ ইনটু ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি মানে কি ভি,
তাহলে এফ ইন্টু ভি, পি ইকুয়াল টু এফ ইন্টু ভি, এটাও লেখা যায়, তাই তো? তাহলে দেখো এইটা এইটা থেকে এইটা থেকে ডিএস বাই ডিটি মানে ভি, তাহলে এফ ইন্টু ডিএস বাই ডিটি মানে ভি, এফ ইন্টু ভি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো পিটা কি, পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কি হয়, কার্য বাই সময়। তাহলে কার্যটা কি, কার্যটা একটা স্কেলার রাশি, সময়ও একটা স্কেলার রাশি, তাহলে ক্ষমতাও কি হয়ে যাচ্ছে একটা স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি। কিন্তু এখানে দেখো বলটা এফটা এটা কি একটা ভেক্টর রাশি, ভিটাও একটা ভেক্টর রাশি, তাই তো? তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কখন স্কেলার রাশি হবে, যখন ডট প্রোডাক্ট হবে, তাই তো? তার মানে ইকুয়াল টু হচ্ছে এফ ডট ভি ইকুয়াল টু হচ্ছে পি, এটা হচ্ছে আমরা ভেক্টরে লিখব। ওকে, তাহলে এই যে ক্ষমতা, এই ক্ষমতার এককে কি লিখি, একক কি হবে, এর একক হয় জুল পার সেকেন্ড, ঠিক আছে? এটাকেই বলা হয় ইকুয়াল টু ওয়াট, এটাকেই বলা হয় ওয়াট। ওকে, সেরকমই এর আরেকটা একক আরো ব্যবহার করা হয়, যেমন হয় কিলো ওয়াট, যেটা দেখবে বাড়িতে, বাড়িতে যে ইলেকট্রিকের মিটার আছে সেখানে দেখবে কিলো ওয়াটে লেখা থাকে, ঠিক আছে? কিলো ওয়াট মানে কত, যে হাজার ওয়াট, মানে 10^3 ওয়াট, 10^3 ওয়াট। আবার দেখবে লেখা থাকে 1 মেগাওয়াট, 1 মেগাওয়াট মানে হচ্ছে 10^6 ওয়াট, ঠিক আছে? আবার সেরকমই দেখবে 1 হর্স পাওয়ার, এই টার্মটা অনেক সময় ইউজ হয়, এই 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। এটা কিভাবে আসছে, এটা তো ক্লাস 9, ক্লাস 9 এ করোনি এটা, প্রমাণ 1 হর্স পাওয়ার ইকুয়াল টু, কোন গাড়ি যখন তুমি কিনতে যাবে দেখবে গাড়িতে লেখা থাকে এত হর্স পাওয়ার এর ইঞ্জিন থাকে, কি দেখেছো কোনোদিন খেয়াল করে? হ্যাঁ, কোন গাড়ির ক্ষেত্রে হর্স পাওয়ার হিসাবে দেখা হয়, ঠিক আছে? আবার দেখো, এবার দেখো যদি আমরা কার্য আর সময় একটা গ্রাফ প্লট করতাম, কি লেখচিত্র, একদিকে এইদিকে ধরো কার্য আর এইদিকে হচ্ছে সময়, এই লেখচিত্রটা যদি প্রমাণ আঁকা থাকে, ধরো এরকম এই লেখচিত্র, ধরো কোনো একটা লেখ আছে ধরো এরকম টাইপের, ওকে, তাহলে এই লেখচিত্র থেকে, কার্য সময় লেখচিত্র থেকে, এটা হচ্ছে কার্য সময় লেখচিত্র, এই কার্য সময় লেখচিত্রে আমি ক্ষমতাকে কি করে বের করব, নির্ণয় করব, কিভাবে নির্ণয় করা সম্ভব? হ্যাঁ, পি ইকুয়াল টু কি ছিল, ডিডব্লিউ বাই ডিটি, ঠিক বলেছো। তা ডিডব্লিউ বাই ডিটি মানে কি, নতি, তাই তো? তার মানে এই গ্রাফের নতি, এই গ্রাফের নতি মানে কি, এই কোনো একটা বিন্দুতে, যে বিন্দুতে আমি নতিটা দেখবো সেই বিন্দু থেকে পরশক টানবো, তাই তো? তাহলে পরশক টানলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে এই অংশটা হচ্ছে ডিডব্লিউ, এই নিচের অংশটা হচ্ছে ডিটি, তার মানে এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, ট্যান এইটা নতি ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, তাই তো? তাহলে এটাই নতি, তার মানে কি হচ্ছে, কার্য সময় লেখচিত্রের নতি কাকে প্রকাশ করে, ক্ষমতাকে প্রকাশ করে। নতিটাই তো, নতিটাই তো ক্ষমতা, ঠিক আছে? আবার দেখো আমরা স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে পড়েছি তো, স্প্রিং পড়েছো একবার, একবার দেখেছিলাম স্প্রিং এর ক্ষেত্রে, কি দেখেছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে এফ ইকুয়াল টু, স্প্রিং এর ফোর্স ইকুয়াল টু কি লেখা হয়, কে, কে একটা স্মল কে, এটা ছোট কে, ইনটু এক্স, যেখানে কেটাকে কি বলা হতো, স্প্রিং ধ্রুবক, তাই তো? এটাকে স্প্রিং ধ্রুবক ধরা হতো, আর এক্সটাকে কি হতো, স্প্রিং এর সম্প্রসারণ বা সংকোচন, তাই তো? সম্প্রসারণ বলো, যখন বিপরীত দিকে হবে তখনই তো মাইনাসটা হয়, মানে বিপরীত, নেগেটিভ সাইনটার মানে কি, নেগেটিভ সাইনটার মানে হচ্ছে তুমি যদি স্প্রিংটার দৈর্ঘ্যটাকে প্রসারণ করো, মানে টানো স্প্রিংটাকে টানো, তাহলে ওর বলটা কোন দিকে কাজ করবে, ওর বলটা কাজ করবে ওর দৈর্ঘ্যটাকে কমানোর জন্য, সেই জন্য মাইনাস সাইনটা। আবার তুমি যদি স্প্রিংটাকে কমাও, মানে টিপে ধরো, তাহলে কি হচ্ছে, ওর দৈর্ঘ্যটাকে কি করবে, প্রাথমিক অবস্থায় নিয়ে আসার জন্য, তাই তো? মানে দৈর্ঘ্যটাকে বাড়ানোর জন্য,
এই জন্য মাইনাস সাইনটা, বুঝা গেছে? এবার আমরা কি দেখেছিলাম যে এফ ইকুয়াল টু, আমরা কি দেখলাম, এফ ইকুয়াল টু দেখলাম মাইনাস ডিইউ বাই ডিএক্স, তাই দেখেছিলাম তো, স্থিতিশক্তি ইকুয়াল টু। তাহলে এখান থেকে লিখতে পারি কি যে ডিইউ ইকুয়াল টু মাইনাস এফ ইনটু ডিএক্স, তাই তো? তাহলে এখান থেকে আবার লেখা যায় যে দেখো মাইনাস কে এক্স যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস কে ইনটু এক্স ইনটু ডিএক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাই তো? তাহলে এখন স্প্রিং এর ক্ষেত্রে স্থিতি শক্তি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু কি হয়ে যাবে, ধরো জিরো থেকে এক্স পরিমাণে ওর দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, তাহলে কি হচ্ছে কে এক্স ইনটু ডিএক্স, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ইনটু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে কি, কত হবে f d এর মান, ইন্টিগ্রেশন d এর মান তো 1 না, d এর মান কোথায় হয়, এখানে x আছে তো, পাশে x dx আছে তো, তাহলে x মানে কত, x এর ঘাত হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে 1 প্লাস 1 2, তার মানে কত হয়ে যাচ্ছে x স্কয়ার বাই 2, কারণ আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি কি ছিল, যে x টু দি পাওয়ার m ইনটু dx ইকুয়াল টু ছিল x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1, মনে পড়ছে? তাহলে এই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করেছি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে কে এক্স স্কোয়ার বাই 2, তার মানে ইকুয়াল টু লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার ইউ ইকুয়াল টু, তাই তো? তার মানে স্প্রিং এর স্থিতি শক্তি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? স্যার প্রথমের দিকটা একটু বলুন, এইটার প্রথমের দিকটা বলো, কোনটা বলো তো, একটু না বানছেন, হ্যাঁ এখান থেকে এইতো স্যার, এর পরেরটা থেকে ইন্টিগ্রেশনের ওখানটা থেকে একটু বলুন। দেখো আমি ডিইউ মানটা পেয়েছি, ডিইউ মানে স্মল পেয়েছি, একটা ছোট্ট স্থিতিশক্তির একটা ছোট্ট অংশ পেয়েছি, তাহলে ছোট্ট অংশ থেকে আমাকে বড় অংশ করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, কারণ আমি কি বলেছিলাম যে আমাকে যদি একটা বাড়িকে ভেঙে টুকরো টুকরো করে তাকে ইট বের করি সেটাকে বলা হয় ডেরিভেশন, সেই প্রসেসটাকে, আর যদি একটা ইট থেকে আমি একটা বাড়ি তৈরি করতে পারি তাহলে সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ওকে বোঝা গেছে? তাহলে এবার এইটা দিয়ে একটা অঙ্ক করা হোক, বলবো কি, লেখো দু কেজি ভরের একটি বস্তুকে, দু কেজি ভরের একটি বস্তুকে 0.4 মিটার উচ্চতা থেকে, 4 মিটার উচ্চতা থেকে একটি স্প্রিং এর উপর ফেলা হলো, একটি স্প্রিং এর উপর ফেলা হলো, স্প্রিং এর ধ্রুবক 1960 নিউটন পার মিটার হলে স্প্রিংটির সংকোচন কত হবে, এটা 1960, হ্যাঁ 1960, 1960 তাহলে কোশ্চেনটা কি বলছে, যে ধরো একটা 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু তাকে কোথা থেকে এই উচ্চতা থেকে ফেলা হচ্ছে, কার উপর, একটা স্প্রিং এর উপর, একটা স্প্রিং এর উপর যদি ফেলা হয়
তাহলে স্প্রিং এর সংকোচনটা কত হবে? সংকোচনটা ধরি x, লেখো ধরি সংকোচন সমান x, ঠিক আছে? এবার দেখো যখন এইচ উচ্চতায় কোনো একটা বস্তুকে ওঠানো হবে তাহলে তার ক্ষেত্রে স্থিতি শক্তি কত হচ্ছে? mgh, তাই? আর এই যে mgh টা যখন স্প্রিংটার উপর ফেলা হবে তাহলে এই পরিমাণ স্থিতি শক্তি স্প্রিং এর স্থিতি শক্তি হয়ে যাবে হাফ কে এক্স স্কয়ার, তাই তো? হাফ কে এক্স স্কয়ার, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি যে mgh ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। তাহলে এখান থেকে m এর মান কত ছিল? 2, g এর মান যদি 9.8 ধরি আর h ইকুয়াল টু কত দেওয়া ছিল? 4, তাই তো? ইকুয়াল টু কত হচ্ছে? হাফ ইনটু k এর মান কত দেওয়া আছে? 1960, তাই তো? ইনটু x স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 2 × 2 × 9.8 × 4 ডিভাইডেড বাই 1960, তাই তো? তাহলে এটা কেটে যাচ্ছে, দেখো 9.4 আর এটা কেটে গেলে কত হয়ে যাচ্ছে? এটা 200, হ্যাঁ হ্যাঁ। তাহলে 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 আর একটা 2 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে উপরেরটা কি আছে? 2 আর 4, এটাই রাখো। তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে? রুট ওভার অফ দিস, রুট ওভার অফ 2 × 4/100, তাই তো? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 4 এর রুট করলে কত হচ্ছে? 2/10 আর এখানে হচ্ছে রুট 2, রুট 2, 2√2/10 বাই 10, 10, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? √2/5, ঠিক আছে? তাহলে এত মিটার, বলো একটু দাঁড়ান লিখে নিই, একটু লিখে নিই। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই থাক।